হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মৌসুমি আর তোমরা দেখছো কিডস বাংলা। আজকে আমরা শিখব টাইম বা সময়, কি করে টাইম দেখতে হয়, ঘড়ি দেখা, যাকে বলতে পারি আমরা। এটা হচ্ছে একটা ঘড়ি। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, যদি তোমরা একটু মন দিয়ে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। আমি একটা ঘড়ি তৈরি করেছি এবং ঘড়ির মধ্যে একটি দুটি তিনটি কাটালে, একটা হচ্ছে ছোট কাটা একটু মোটা, একটা হচ্ছে লম্বা কাটা আর আরেকটা হচ্ছে সরু কাটা। তোমরা সবাই লক্ষ্য করলে দেখতে পারবে ঘড়ির যে সরু কাটাটি আছে সেটি সবসময় ঘুরছে আর বাকি দুটি কাটা খুব আস্তে আস্তে ঘুরছে। তো আমরা কি করে ঘড়ি দেখে সময় বুঝব সেটা আমি তোমাদেরকে আজকে একটু একটু করে শেখাবো। এই ছোট যে মোটা কাটাটি হয় তাকে বলা হয় ঘন্টার কাটা। মোটা কাটাটি আমাদের ঘন্টা বুঝতে সাহায্য করে। লম্বা যে বড় কাটাটি আছে মোটা, সেটাকে বলা হয় মিনিটের কাটা। যেই কাটাটি মিনিটের হয় মানে আস্তে আস্তে ও মিনিট দেখতে সাহায্য করে। আর সরু যে কাটাটি যেটি সবসময় ঘুরতে থাকে তাকে বলা হয় সেকেন্ডের কাটা, যে সেকেন্ডকে বুঝতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সময় আস্তে আস্তে কী করে শিখতে হয় বুঝতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে শেখাবো। তো বন্ধুরা শুরু করছি। বন্ধুরা, 60 seconds সমান ইকুয়ালস টু 1 মিনিট, 60 seconds ইকুয়ালস টু 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট। মিনিটের কাটা 12 থেকে ঘুরে আবার 12 এখানে আসলে হয় 1 মিনিট। 60 সেকেন্ড পার একবার সেকেন্ডের কাটা একবার মুভ করবে মানে হচ্ছে 1 সেকেন্ড। এভাবে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করতে করতে যখন 60 সেকেন্ড পার করবে তখন হবে 1 মিনিট। 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। 60 মিনিটস ইজ ইকুয়াল টু 1 আওয়ার্স, 1 আওয়ার, 60 মিনিট ইজ ইকুয়াল টু 1 আওয়ার, 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা। মিনিটের কাটা একবার সম্পূর্ণ ঘড়িটিকে পাক খেতে সময় লাগে হচ্ছে 60 মিনিট, 60 মিনিটে হবে 1 ঘন্টা। তো বন্ধুরা, আজকে আমরা শুধু এতটুকুই শিখলাম যে ঘড়ি এবং ঘড়ির প্রত্যেকটি কাটা কোন কাটাকে কি বলে, প্রত্যেকটি কাটা কোন কোন সময় দেয় আমাদেরকে, এবং তাদের প্রত্যেকের একটা যে হিসেব সেটা আজকে আমরা শিখলাম, এবং এরপরে আমরা আস্তে আস্তে আরও ভালো করে ঘড়ি দেখা শিখব। তো বন্ধুরা, আমি আমার আগামী ভিডিওতে তোমাদেরকে ঘড়ি নিয়ে আরও নতুন কিছু তথ্য দেব। তো আর এরকমই ঘড়ির আরও নতুন নতুন ভিডিও পেতে হলে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে। আবার নতুন ভিডিওতে দেখা হবে, সবাই খুব ভালো থাকবে।